राजधानी न्यू मार्केट एलाकाय शिक्षार्थी और व्यवसायी कर्मचारीदेर संघर्षे ढाका कलेजेर 200+ शिक्षार्थी आहत हयेछेन। मंगलवार 19 एप्रिल सन्ध्याय ढाका कलेज शिक्षक परिषदेर सम्पादक डॉ. मोहम्मद आब्दुल कुद्दूस शिकदार विषयटि निश्चित करेछेन। তিনি বলেন সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যবসায়ীদের ছোড়া ইটপাটকেল ও পুলিশের টিয়ার গ্যাসে ঢাকা কলেজের 200+ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন 50 জন। আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের আঘাত গুরুতর ছিল তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসার দায়িত্বে আছেন ঢাকা কলেজের চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের সদস্যরা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে 5 মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার 18 এপ্রিল দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার 19 এপ্রিল সকাল থেকে নিউ মার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। সোমবার রাত 12টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত 3টা পর্যন্ত। এই ঘটনার জের ধরে নিউ মার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দপায় দপায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত 100+ আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত 10 সাংবাদিক। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য, স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি রয়েছেন।